নামের গুণেতে আজকে তুমি সহ্য করেছি প্রভু, সেসব আশীর্বাদ গুলো তুমি আমাদের জীবনের মধ্যে ভরে তুলেছো প্রভু। তাই আজ আমরা তোমার চরণেতে এই সুযোগ পেয়েছি কি আমরা তিন চারজন দাঁড়িয়ে তোমার মহিমা তোমার গুণগান শুনতে পাচ্ছি, তোমার দাসের মুখ থেকে তোমার মধুর বাক্য পেতে পাচ্ছি। কই বাক্যর জন্য কত জোর চেষ্টা করে পায় না, কত জোর কাঁদে পায় না, কিন্তু তুমি আমাদের দিয়ে থেকেছো। আমাদেরকে কি তুমি নতুন করে কিছু করতে চাইছো আমি জানি না, কি করতে চাইছো, কিন্তু শুধু এইটুকু বলি প্রভু, এই অন্ধকার জগতের মধ্যে থেকে যখন তুমি গেলে এই বাক্যই আলো দিয়ে থেকেছে, দীপ্তির মতো আমার চরণের প্রদীপ, আমার পথের আলো, আমার কাছে আর কিছু নেই এই বাক্য ছাড়া প্রভু। আমি ওই দিকে কিছু বুঝতেও পারি না কি বাক্য ছাড়া কি করবো, আমার কোনো কোনো পথ যখন থাকে না এই বাক্যর দিকেই যায়, আমি যখন কিছু খুঁজে পাই না এই বাক্যর দিকে যায়, আমি যখন দেখি অন্ধকার আমি বাক্যর দিকে তাকায়, আমি যখন দেখি কি আমার শরীর শান্তি দিচ্ছে না আমি বাক্যর দিকেই তাকায়, আমি যখন দেখি কি আমার জীবনের মধ্যে আর কোনো রকমের ব্যক্তি পাশে নেই, আমি শুধু তোমার বাক্যর দিকেই তাকিয়েছি প্রভু, আর প্রত্যেকটা সময় তুমি আমার পাশে ছিলে। আর আজকের দিনে এখানে যারা যারা অসুস্থ প্রভু তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমি জানি তুমি এতটাই নির্মল অন্ধকার, তোমার তুমি এতটাই মহান, তোমার কাছ থেকে চাইতে না চাইতেই তুমি আমাদের প্রভু তোমার নামে শুনে দে প্রভু। আজকে যারা যারা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রভু, আমাদের জন্য নয় প্রভু, তাদের জন্য যারা বিশ্বাস এখন পর্যন্ত সেইভাবে করতে পারেনি, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, কি তারাও বিশ্বাস করুক আর এই জায়গা আবার থেকে জ্বলে উঠুক, এই জায়গা প্রজ্বলিত হোক তোমার পবিত্র আত্মার দ্বারা, আমার কেটে উঠুক আমার ঘাট প্রভু, আর এই বাড়ি কেটে তোমার না প্রত্যেক ঘরে ঘরে হোক, এই জায়গাগুলো তোমার আগুনের মতো ছেয়ে যাক, কোনো দূরটি আগুন যাবে প্রভু, যেরকম যাক করবো যার মতো লাগলে আমাদের ইচ্ছা এটাই তুমি আরেকটি বার এই জায়গাটাকে আপনি মতন করে প্রভু জানিয়ে তোলো, নবীনীকরণ করো প্রভু এই জায়গার মধ্যে। তোমার দাস দাঁড়িয়ে রয়েছে, কতদিন থাকবে সে আমরা জানি না, আমি তোমার কাছে আজকে দিতে কোনো জিনিসেরই চাহিদা নেই প্রভু, আমার আমার কোনো চাহিদা থাকবে কি করে তোমার কাছে, তুমি সব দিয়েছো সব দিয়েছো তুমি সব সব দিক থেকে আমি তোমাকে ধন্যবাদ দিতে